ফেরাউনের ফাইলে সুবই ভানি খাওয়াইতেন, এই আর নতুন নতুন ফেরাউন আছে খাওয়ান কত খান না, নতুন নতুন কি অভাব নাই ফেরাউনে গো, অভাব নাই, পারলে সাহস থাকলে যাইও, না হুজুর আমার নেতা কত খান না, ও তাই শুধু হুজুর সামনে সামনে খালি হুজুর সব শেষ করে গেলাম, হুজুর একটু ঘোষণা দেয়া ময়দানে নামিয়া সব শেষ করে গেলাম, তারপর হুজুরের অ্যারেস্ট করে নেবে রুমের ভিতরে, আর ও কইবে দোষ না থাকলে ও ধরে, জোরে কয় না জোরে, এই জন্য আমি জেহাদি কত বর্তায় নাই বাবা, আমি মানুষ চিনি, কারণ আমি থাকবো জেলে আর উনি রাস্তা বের কইবে কিছু না করলেই বা কি হয়, ও কিছু না কিছু দোষ আছে কথা খান না, আমি গেলাম ও আর উস্কানিতে জেলে, ও আমার জেহাদ দেখাই দেয় আজকে রাত্রের মধ্যে, আমি সকালবেলায় চলে গেছি জেলে, ও তো আইবেই কায়েম ফার নজর আমি জানলাম কথা খান না, এই বাটপারি বাদ দাও হুজুর গো আর উস্কানি দিও না, আমরা বুঝিয়া ভালাইছি, ও জেলে যাইতে পারবো না অনেক ঝামেলা বাবা, যেই সময় সময় হইবে ওই টাইমে যাবো ইনশাল্লাহ, ও টাইমে যাবো না ওরা এজন পদে ওই টাইমের রক্ত গায়ের তাজা রক্ত ময়দানে ফেলে দেবো কথা ঠিক কিনা চলে খা, একদম শহীদ হয়ে যাবো ইনশাল্লাহ, আর তোর গোকায় আর করতে চাই না, কারণ তুমি ঠিক দেখাইয়া তারপর আমারে পাঠাই দেবা, আর রাস্তায় রাস্তায় তুমি বলবা সাবির একটু বেশি কথা খায় এই জন্য ডলা খায়, এই মুনাফিকের হাতে আর পড়তে পারব না, এই আল্লাহর বান্দারা পর্দালের মামন আমার যুবক ভাইরা, এগারোটার উপরে আর এক মিনিটও যাব না রে যুবক, কালকে বড় হুজুর আসবে মন বরিয়া বয়ান শুনবি, আজকে আর বেশি সময় দেওয়া যাবে না, এখন আর দশ মিনিটের মধ্যে মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ, না এগারোটা বাজে যায় তো সময় আছে না, এগারোটার কাছাকাছি বাজান আর দশ মিনিটের মধ্যে একটু শেষ করে দিই, না আমার তো যাইতে হবে সেই দক্ষিণবঙ্গে ইনশাআল্লাহ, চলবে চলবে, নারায় তাকবীর নারায় মাওলা, ভালো করে সাইয়া দেখো মদন পরের যুবকেরা মাওলা তোমার পাগল, হাদিস শরীফের মধ্যে আসছে বাবা ফাজালে তালিম ফাজালে আমল, বইদের ভিতরে বাবা তালাশ করলে বাবা যেইখানে বাজারে জিকিরের একটা চাপ্টার আছে জিকিরের একটা অধ্যায় ওই আদ অধ্যার ভিতরে যদি বাবা তালাশ করিয়া দেখো তোমার ভালো করে চশমা দিয়া তালাশ করলে বাবা শাইখুল হাদিস জাকারিয়া সাহেব কান্দলভি রহমাতুল্লাহ আলাই ওই জিকিরের সাবজেক্টের মধ্যে একটা হাদিস আনছে আকসিরু জিক্রুল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, এমন ভাবে জিকির কর মদনপুরের লোকেরা দেখলে তোমারে যেন পাগল কয়, এমন ভাবে আমার মাওলারে ডাকে এমন ভাবে আমার মাওলা মাসুকের ডাকো ওই মদনপুরের ফাসেক আর ফুজ্জারেরা তোমার জিকির আজকার দেইকা তোমার দেইকা যেন আরা পাগল কয়, আমারে পাগল কইছে কেউ এ পর্যন্ত কেউ পাগল কয় নাই, তাহলে এই হাদিসের হক আদায় হয় নাই কত কান্না কার, এ পর্যন্ত কেউ পাগল পায় নাই, তাবলিগ করতে করতে এমন করা লাগবে মানুষে দেখলে যেন পাগল কয়, এই লোকটা কেমন প্রত্যেকটা মাসে তিন দিন আল্লাহ একবার কর, এর কি ঘর সংসার নাই, ঘর সংসার আছে আল্লাহ সালায় তোরে সালায় হরিতে আর ভগবানে আর ওনারে সালায় আল্লাহ কত কান্না কার, ওই যে দেখেন নাই এক একটা ভগবানের দশটা করে হাত দেখছেন দেখছেন, আমি দেখছি মোবাইলের ভিতরে, আমি ওই হিংসা করি না কারণ লা একরা হাফিদ দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, কিন্তু আমি চিনতে করি বাবা দশটা দেন না মানুষের এই পাঁচটা আঙ্গুলের পরে এই জায়গায় দেখলো আর একটা আঙ্গুল হয় দেখতে খারাপ লাগে না, তাই এই মহিলার একটা আর দুইটা না দশটা, তারপরে এই মহিলার পাশে আবার এই মহিলা ছেলে দাঁড়াই রয়েছে নাম হইল গণেশ, এই গণেশের আবার মুখ ঠোকমা ঠোকমা নাই এ হাতির মতো দেখা যায়, তা আমি মনে মনে কি আল্লাহ গজব ফেলাইছে পোলাটার উপরেও মায়েরও তো সারেই নাই ধরছে পোলাটারও কথা হয় না খায়, এটা হিন্দুরা পুজো করবে ওদের ধর্মীয় অনুভূতি থাক ও জায়গায় থাক ওটা নিয়ে আমাদের কথা বলা ঠিক না, কিন্তু মুসলমানের বেটা ও পূজায় যাইয়া লাড়ু খায় কথা হয় না কথা হয় না কথা হয় না, এই এক হিন্দু দাদা কইছে কালে হুজুর কি আমনে গো লোক বেশি আমনে গো লোক আমাকে বুঝায়, তারা বলে স্লোগান দেয় কলে ওই ধর্ম যার যার আনন্দ
আনন্দ বলে সবার, উৎসব বলে সবার, এগুলো কয় নাকি শুনছি ভাজান, ওই তো ওপারে ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে আমি আমার ওই সমস্ত লোকদেরকে বলছি যে এবছর আমাদের যখন কুরবানি আইবে আল্লাহর রহমতটাও তো আমাদের একটা উৎসব, তা আমরাও ইনশাল্লাহ এবছর গরু খাওয়ায় আমার হিন্দু ভাই গো দাওয়াত দিন দেখবো কে ডাকে নাই তাদের ধর্মীয় উৎসব করবে, আমরা লাগলে পাহারা দেব বাবা, তাদের নিরাপত্তা আমরা দেব ইনশাল্লাহ। কারণ ইসলাম এমন একটা জিনিস, হিন্দুর মাইয়া বিয়া দিতে সেখানে সাহায্য করতে বলা হয়েছে, ইসলাম এমন একটা জিনিস হিন্দুর ছেলে যদি অ্যাক্সিডেন্ট করে ওর চিকিৎসার জন্য মসজিদ কমিটি টাকা দেবে ইনশাল্লাহ। এইটাই হইল আমার ইসলাম, আমার ইসলাম এমন জিনিস রে, আমার ইসলাম এত সুন্দর। আমার নবী মসজিদের নববীর ভিতরে বিধর্মীদের বসার জায়গা ভিন্ন রাখত। আল্লাহ আকবার বলেন না, নারায় থাকবে দারুল উলুম দেওবন্দ, আপনারা নাম শুনছেন দারুল উলুম দেওবন্দ, হাটাজারি মাদ্রাসা, এই যে কামরাঙ্গিচর বড় কওমিয়া মাদ্রাসা, মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের প্রতিষ্ঠিত কামরাঙ্গিচর নুরিয়া মাদ্রাসা, বড় কাটারা শামসুলা ফরিদপুরিয়ার পিরিজি হুজুরের প্রতিষ্ঠিত বড় কাটারা মাদ্রাসা, এরপরে শামসুলা ফরিদপুরের আর একটা মাদ্রাসাই ঢাকা বাজারে ফরিদাবাদ মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, সরমনাই মাদ্রাসা, এই যাত্রাবাড়ি বড় মাদ্রাসা বাবা, যত কওমি মাদ্রাসার নাম সংসার বলছি এই সব মাদ্রাসার বড় মাদ্রাসা উম্মুল মাদারেস, ভারতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। ওই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা বাণী, ওনার নাম হইল কাসিমুল কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই। কওমি আলেমেরা জানে তো জানেই, অনেক তাবলিগলা ভাইরাও তো জানেন, অনেক সরমনাই মুরিদেরাও জানো, যারা আলেমদের সাথে সম্পর্ক রাখে তারা সবাই বাজান মোটামুটি জানে, ওই দারুল উলুম দেওবন্দের বাণী কাসেম নানুতুবি, ওনার সাথে বন্ধুত্বর সম্পর্ক ছিল একজন হিন্দু ব্রাহ্মণের, এককাল সেরে ব্রাহ্মণ, আর হুজুরের একদম ঘনিষ্ঠ লোক ছিল, হুজুর আর বাসায় যাইতো ওর সাথে, ঘুমাইতো ওর সাথে, খাইতো, আল্লাহ আকবার কর, এ আল্লাহর বান্দা ওর সাথে বিভিন্ন সময় কাটাইতো, হুজুরের মুরিদেরা ডাকতে বলে হুজুর গো আপনি হিন্দু ব্রাহ্মণের সাথে থাকেন, মানুষে বিভিন্ন কথা রাস্তাঘাটে বলা বলি করে, আমাকে হুজুরের কিতে পাইল, ভালো ভালো মানুষ তুইয়া এখন এই মক্করের সাথে সম্পর্ক, হুজুরে মক্করের সাথে সম্পর্ক কেন লাগাইছে জানো না, আর বেশি দিন বাকি নেই, ওই মক্করও তাবলিগ করবে বেড়া, এইটা হুজুরের হেকমত, আল্লাহ আকবার বলেন। আপনি হুজুরের নিয়ে চিন্তা করেন না, আপনার দেখা দৃষ্টিতে উনি গুনাহ করে, উনি একটু গুনাহ করে না, যদি হক্কানি আলেম হয় জানতে স্বরূপ একটা কবিরা গুনাহ স্পর্শ করে না, আল্লাহ আকবার কর। কারণ আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছে ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত একমাত্র ধর্ম হইল ইসলাম। আমি আয়াত পড়তে চাইছিলাম একটা, এসে বলছে বাবা মনে আর একটা, আল্লাহ নিজে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে যদি ভয় বেশি কেউ করে, বেশি ভয় করলে করে আলেমেরা, ও তাবলিগলা ভাই সরমনার ভাই আমার বিরুদ্ধে বললে আপনার কোনো লাভ হবে না, বলছে আল্লাহ শুনাইলাম আমি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমাকে বেশি ভয় করে আলেমের দলেরা, আল্লাহ এখানে দল করে আলেমের আমার কিছু করার নাই, আল্লাহ নিজেই দল করে আলেমেকে দল করে, আল্লাহ আমারে ভয় করে বেশি বেশি, আলেমেরা বেশি বেশি ভয় করে আলেমেরা। এখন বোঝা লাগবে আলেম কাকে বলে, আলেম বাবা তাকে বলে আমল করার জন্য যতটুকু আলেমের দরকার তা যে জানে, ও লোক রিক্সা চালাইল আলেম, জোরে কোন সমান আল্লাহ, ও ব্যান চালাইল আলেম, ওর নামের সাথে মাওলানা লেখুক আর না লেখুক ও আলেম আল্লাহর দপ্তরে, জোরে কোন সুবহান আল্লাহ। কারণ বাজানে শরীয়তের যত মাসলা মাসায়েল, যেই আল্লাহর বান্দা আয়াতে আনছে, যেই আল্লাহর বান্দায় শিক্ষা ফেলাইছে আল্লাহর রহমতে, এ আলেমের দরজায় নাম উঠে গেছে, এ কাজ
আছেন নানা তুবি রহমাতুল্লাহি আলাই। ইনি হিন্দু ব্রাহ্মণের সাথে সম্পর্ক আগের সেই আরো গভীর করে ভালাইল। এলাকার লোকেরা বলে হুজুর এই হিন্দু ব্রাহ্মণরার সাথে যেহেতু আপনি চলাফেরাই করেন, এর একটু কালেমার দাওয়াত দিলেও তো পারেন। কাসেম নানা তুমি ডাক দিয়া কয় না না, আমার ধর্ম এই শিক্ষা দেয় না যে কাউকে আমি ইচ্ছা করিয়ে কালেমার দাওয়াত দেব। কাসেম নানা তুমি ডাক দিয়া কয় আমার এলাকার মানুষেরা, ওই হিন্দু কি আমি কাসেমের দেখে না? আল্লাহ আকবার খান, উনি কি আমার দেখে না? আমার চলচলন যদি আর পছন্দ হয়ে যায় তা কালেমা পড়তে বলবো কেন? ও তো আমার দেখেই কালেমা পড়বে। আমি মুসলমান না? তাহলে আল মুসলিম মান সালেম আল মুসলিম উনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়া সালাম, নবীর হাদিস সত্য যদি হয় একটা মুসলমানের হাতের দ্বারা, জবানের দ্বারা, মুখের দ্বারা, কোনো কথার দ্বারা অন্য একটা মুসলিম কষ্ট পেতে পারবে না। তাহলে আমার চরিত্র যদি এইভাবে হয়েই যায় তাহলে আমার দেখে মুসলমান তো মানুষ এমনি হয়ে যাবে, আমার দাওয়াত দেওয়া লাগবে না, আমার দেখলেই মানুষ কান্দতে থাকবে। জোরে কান সুবহান আল্লাহ, আমার ভিতরে যদি কান্না ফিটইয়ে যায় আমার দেখলে মানুষ সহ্য করতে পারবে না। আমার মধ্যে যদি কান্না না থাকে বক্তার চেহারার দিকে চাইও মিয়া, খালি মানুষের অন্য অন্য দিকে সেই বয়ান শুনিও না, ওই চালাক্য বক্তার চেহারার দিকে চাইও, ও নিজে কান্দতে পারে না, ওর মধ্যে মাওলার ভয় নাই, ভয় নাই না, শুধু বয়ান শোনায় লোকের কান্দা জানে না, কারণ অত ফজলুল করিম না। ফজলুল করিম তামাম দেশে ঘুরছে আর এই গামছা লইয়া কাঁদছে, সারা বাংলায় ঘুরছে আর কাঁদছে আর কইছে কেমনে থাকবো ওই কবরে আল্লাহ, ওই কবরে কেমনে থাকব মাওলা, তুমি যদি মাপ না কর আমার কোনো উপায় নাই। যারা আপনার আল্লাহর কুতুবের দেখছেন, যারা লগে একটা গামছা সব সময় থাকতো বাবা, বাবার সুখের বাণী পুষ্ত আর কান্ত আর বলতো রে আমার মাওলা রে, ওরে আমার মাসু করে একা একা কেমনে থাকব ওই অন্ধকার কব ওরে। কাসেম নানা তুমি রহমতুল্লাহ, ও কি আমারে দেখে না? আমি ওরে কেন কালেমার দাওয়াত দেবো? তো আমার স্বভাব চরিত্র আজকে অনেক বছর দেখতেছে, ওর যদি আমার ধর্ম আমার চলচলন ভালোই লাগতো তাহলে তো আমার ধর্মের দীক্ষাও নিজে নিজে নিয়ে ফেলাইত। আমি কাসেম কোনোদিন কালেমার দাওয়াত ওরে দিতে পারব ও না। কথা কথা আরো বাইরে গেছে, কলে উনি হিন্দুদের সাথে চলে খায় লয় ভালো ঘুমায় ভালো, উনি নাকি কালেমার দাওয়াত ওনারে দিতে পারবে না, উনি একটা কেমন মৌলবী। এই কথা বলতে না বলতে বছরের মাথা ওই হিন্দু ব্রাহ্মণ মারা গেছে, কলেমা পড়তে পারে নাই। এলাকার লোক এখন কাসেম নানা তুবির আরো আটকাইয়া ধরছে ঘরের উপরে ভাড়া দিয়া, ডাক দিয়া কয় ও কাসেম নানা তুমি এখন তুমি কই যাবা? এই লোকটা তো তোমার কাছে মনে হয় আমরা বুঝছিলাম কালেমা পড়বে, তুমি এই জন্য তার সাথে চলছ, এখন তো কালেমা ছাড়াই মরল কি হইল? কাসেম নানা তুমি কয় মরুক আর যাই করুক আমার কিছু করার নাই, লা ইকরাহা ফিদ্দিন, আমি বাড়াবাড়ি করার কোনো ক্ষমতা রাখি না, আমি এতটুকু পারি আমার ইসলামের সুমহান আদর্শ তারে দেখাইতে পারি, সে আসার না সেটা তার ব্যাপার, জোরাজোরি করা যাবে না, কথা ঠিক কিনা জোরে কর, এটা ইসলাম ধর্ম না। আপনি তাকে জোরাজোরি করতে পারেন না, আপনি তাকে গালি দিতে পারেন না, আপনি তার মন্দির ভাঙতে পারেন না। এ আল্লাহর বান্দা পর্দার আলারে মা বোন যুবকেরা, কাসেম নানা তুমি কষ্ট হয় না আপনাদের? না, কষ্ট দিয়া বয়ান করব না, দেশের বান্দা দেশে যাব বিদেশ ভালো লাগে না, আর কিছুক্ষণ পর তোর এলাকায় থাকব না, আমার বাড়ি কবরে আপনাকে বাড়ি মদন ভু, আমার বাড়ি হইল কবর ভু, আপনাদের বাড়ি হইল মদন ভু, আর আমার বাড়ি হইল কবর ভু। আল্লাহর বান্দারা পর্দালের মা বোন আমার যুবকের দলেরা, ও জাদু যুবক যারা ঘরে এখনো ঘুমাওয়ায়, যদি মোনাজাতের আগে আসতে পারো কপালটা খুলে যাইবে আল্লাহু আকবার, কারণ আমি মুসাফির, আমার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ, কপালটা খুলতে যদি পারো তাড়াতাড়ি আয়, এখানে বৈশা যদি আজকে এক পোড়া চোখের পানি ছাড়তে পারো, ইব
বুকুই বুকু ফাইলাম তা বুকু ফাতা বাকু, আমার নবী বলে চোখের পানিও সারা লাগবে না, ঠোঁটটারে যদি বাকাইয়া 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 কান্নার অভিনয়ও যদি করতে পারে, আর মাসির মাথা পরিমাণ পানি যদি নাকের ডগায় কোনো মতে আসতে পারে, মাম বাকা আমিন খশিয়াতিল্লাহ হাররামাল্লাহু তিলকাল আইনা আলান নার, ওই বান্দার জাহান্নামের লিস্ট থেকে এমন ভাবে নাম ডাকাটা হইবে, সকাল ১০টায় গাবি দহন করিয়া দুধ যেমন ১২টার দিকে আবার ভরা যায় না উলানের ভিতরে, ওই লোকটারে এমন ভাবে জাহান্নাম থেকে ডিলিট করা হবে, ওরে আর কেউ জাহান্নামে যেতে পারবে না। এলাকার শিক্ষিত ভাইরা পাউডার শিশু আমার দিকে তাকাই, অ্যাটেনশন প্লিজ শুভ আমার দিকে তাকার, বেশি সময় আমি করব না। এ যুবক তুই কানতে না পারল হইবি কি, আমি ভালো করে চাইয়া দেখছি এই মাঠে এমন বুজুর্গ লোক আছে, আমি বসার শুরু থেকেই দেখছি চোখ দিয়া টপ টপ করে বাইয়ে বাইয়ে পানি পড়ে, ও যুবক তুই না কানতে পারলে কি হবে, এই মাঠে এমন আল্লাহর বান্দা আছে, ওর সিনার ভিতরে মাওলার খোদাই নূরের আগুন দাউ দাউ করিয়া জ্বলে, ও চোখ বন্ধ করতে পারে না। ফাইনা মা তু আল্লু ভাসাম্মা ওয়াজহুল্লাহ, ও ডানে তাকাইলে মাওলারে দেখে, বামে তাকাইলে মাওলারে দেখে, ও সামনে তাকাইলে মাওলা সব জায়গায় মাওলা 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 মাওলা, ও যেদিকে তাকায় মাওলার নূর নূর আলা নূর। এমে একটু ডানে মামে সাইয়ে দেন মেয়া, একটু ডানে মামে সাইয়ে দেন মেয়া, বরিশাল থেকে আসছি বাবা, একটু ডানে মামে সাইয়া দেখো, কে জানি মাওলার সাথে বড় লাইন হইয়া গেছে, ওই আল্লাহর বান্দার সিনার দিকে আগাইয়া বস, ওনার সিনার মধ্যে মাওলার নূরের আগুন দাও দাও করিয়া জ্বলে, ওনার সিনারা মাওলার জন্য ফানা হইয়া যায়, ওনার দিকে আগাইয়া বস যুবক, দেখবি মাওলায় তোরেও কবুল করবে। এ দেখছেন হেদায়েত দেওয়ার মালিক কেডা, নবীরে লালন পালন করছে আবু তালেব সাসা জান, এত বছর লালন পালন করার পরও বেটায় বাজান কালেমা পড়ে নাই, আবু জাহেল ডাকতে বলে মোহাম্মদ আকাশের চান্ডা যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো আজকে কালেমা পড়িয়া ফালাইব, জাবালে কুবায়েস নামে পাহাড়ের গোড়ায় আমার নবী যাইয়া ওই আকাশের চান্ডার দিকে, ঘটনা মনে আছে, আকাশের চান্ডার দিকে শাহাদত আঙ্গুলটা এইভাবে যখন ইশারা করলো, আমার দয়াল নবী শাহাদত আঙ্গুলের পাওয়ার কত মেয়া, এই আঙ্গুল দিয়ে সুনখান আপনি কাটতে জিজ্ঞাসা করিয়া, এই শাহাদত আঙ্গুল দিয়া যখন ইশারা করলো আকাশের চাঁদের দিকে যখন ইশারা করলো, এত বড় গোল চারটা ইশারা টাস করে ভাইটে গেছে বাবা, দুই পাশে পড়িয়া গেছে, এই মান্দার তোর ইমানের পাওয়ার কেমন, আমার দিকে তাকাও, নবীর ইশারায় চাঁদ ভাগ হইতে পারে কি পারে না, এই মান্দার বিশ্বাস হয় বিশ্বাস হয়, আমার নবীর ইশারায় চাঁদ ফাটে গেছে, আবু জাহেল রে নবী আমার ডাক দিয়া বলে চাচা জান ইমান কি আপনি আনবেন না, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, এত বড় একটা মজেজা দেখার পর উচিত কি ছিল না পুরিয়া দেওয়ালা ইলা পরে না, দেখছেন বুঝে যে আল্লাহ লাগে ঝগড়া বাজাইছে, পরে না লা ইলা।